আসসালামু আলাইকুম। আজকে এই জার্নিতে আমরা অনেক কিছু শিখবো। কি শিখবো? ছোট্ট একটা মেশিন দিয়ে কিভাবে বিজনেস দাঁড় করানো যায়, যে মেশিনটাকে মানুষ শুধু পার্সোনাল ইউজ করে সেটাকে একটা বিজনেসের রূপ দেওয়া যায়, এবং এটা দিয়ে কি কি সার্ভিস করে তারা লাভবান হচ্ছে এবং আপনিও লাভবান হতে পারেন বা এরকম একটা ছোট্ট বিজনেস দাঁড় করাতে পারেন। চলেন আমরা যাই একটা আমবাগানে, সেখানে কোন মেশিন দিয়ে উনি বিজনেস নতুন করে শুরু করছে সেটা দেখবো। চল। আমরা যে বাগানটাতে দেখছেন, আমরা যে বাগানটাতে আছি বিশাল পরিমাণের আম বাগান। তার আগে আমরা বলি যে এই আম বাগানে যে বিজনেসটা উনি তৈরি করেছেন এটা একটা ওনার সাইড বিজনেস। উনি আগে ভ্যান চালাতো, তো সেই ভ্যান থেকে উনি একটা ছোট্ট একটা মেশিন কিনে নিজের আম বাগানের জন্য, কিন্তু পরে দেখে যে নিজের পাশাপাশি সারাদিন মেশিনটা বসে থাকে, সেই মেশিনটাকে উনি ইউজ করে একটা ভ্যানের সাথে যুক্ত করে। দেখতেই পাচ্ছেন উনি ভ্যানের মধ্যে অলরেডি মেশিনটা পিছনে নিয়েছে, সামনে দুটো ড্রাম নিয়েছে, ওনার এলাকার যতগুলো আম বাগান আছে সেই আম বাগানে উনি স্প্রে করে দেয়। তার বিনিময়ে প্রত্যেকটা ড্রামে 200 থেকে 250 টাকা করে চার্জ করে। সারাদিনে প্রায় 8টার মতো ড্রাম উনি স্প্রে করতে পারে, মোটামুটি প্রায় 2000 টাকার মতো ইনকাম তার হয়। তার মধ্যে সর্বোচ্চ খরচ হয় 300 থেকে 400 টাকা। তাহলে বুঝতেই পারছেন যে ছোট্ট একটা মেশিন ওনার লাইফকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছে, এবং উনি আগে ভ্যান চালাতো, এখন ভ্যান চালানো বাদে ওই ভ্যানটাকেই কাজে লাগিয়ে এই সার্ভিসটা দিয়ে থাকছে। চলুন দেখি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নামটার পরিচয়টা যদি। আমার নাম মোহাম্মদ উমর ফারুক, আমার বাড়ি খোড়াগাছ ইউনিয়নে। এই ব্যবসাটা কিভাবে আপনি পরিচালনা করেন? এই ব্যবসাটা বলতে কি, আমরা মূলত হলো সামনে এবার বাগান কিনছি, বাগান কেনার পরে দেখি ওই ওষুধ দেওয়ার সময় মেশিন পাওয়া যায় না। আগে তো ওই যে পা চালায়, পা ছিল আগে, আগে পা ছিল, এখন পার্বতীতে সেলো বাড়িছে, সেলো সেলো, এখন সেলোর পরিবর্তে এগুলোই ভালো। সেলোটা হলো আপনার ক্ষতিটা বেশি পানি, আর এটা কোনো পানির ক্ষতি নেই, অপচয় নেই না, কোনো অপচয় নেই। আর এটা হলো ধরেন যে আপনি যে সেলো দিয়ে 1 গ্রাম দেন, এটা কিন্তু 1 গ্রাম মূলত লাগে না, লাগে ওষুধের পরিমাণ যেটাই দিবেন কিন্তু 1 গ্রাম লাগবে না। আচ্ছা, 1 গ্রাম কম লাগে। প্রথমে নিজের জন্য কিনছিলেন? হ্যাঁ, এখন মূলত নতুন নিজের জন্য কিনছি। এখন যদি কাজ ভালো হয়, বিদায় এই ভাই একদিন ডাকছিল, আজকে এনার ওষুধ আমি 4 দিন দিতেছি, 4 কি। আচ্ছা, প্রথম দিতে ভালো লাগছে, ভাই বলছে ভাই পাইছে বাঁচবে না, ওষুধটা দিয়ে দিস। আরে ভাই দিয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু দিয়ে তো দিব ভাই, কিন্তু অদ্ভুত দূর আমার পারিশ্রমিক যেটা সেটা কিন্তু আপনাকে নিজেও কিন্তু ইয়ে করে লাগবে, দিতে হবে ওই জায়গায় ওষুধটা দিলে আপনাকে দিবে লাগবে। আমি ভাই মেশিন পরিচালনা করবো, লাইফ ফ্যাক্টরটা নিই এইসব। আর এটা মূলত হলো আমি যে ভাড়াই খাটাই এমনটা কোনো কথা নয়, ভাড়াও খাটাই, পার্সোনাল যেদিন কাজ হয় সেদিন আমি ভাড়া খাটাই না, আমি আমার উষ্ঠ নিজের কাজে, বাকি সময় ফ্রি সময়টা ফ্রি সময় কাজ করি। যেমন যে কীরকম হিসাবে আপনি এটাকে ভাড়া দেন? এটা আমি ভাড়া দেই ভাই, আমার পেট্রোল খরচ, আমার এ টু জেড ভ্যান হোক, ভ্যানটাও আপনি দেন, আমার ভ্যান, ড্রাম দেন আপনি, সব আমার। আচ্ছা, উনি খালি ওষুধ দিবে? আচ্ছা, ওষুধটা শুধু মাখায় দিয়ে 1 গ্রাম ওষুধ কি আমি মিস দিই, আমি দিয়ে দেন। আচ্ছা, তারপরে মাখায় দেওয়ার পর ওই জায়গায় আপনি স্প্রেতে উনি সহযোগিতা করছে, আপনিও দিয়ে দেন? আমি বলতে কি, কাজ করলে ওনাকে বলি, বলে ভাই আপনাকে দিবে লাগবে, যদি 60 গ্রাম ওষুধ দেন 60 গ্রামে আপনাকে বের করা লাগবে। আচ্ছা, উনি নল ধরবে, উনি যদি ভাই মুই কিছু পারে দেন, তাহলে ভাই তুই মারা ধরিস, মুই মারা তখন হেল্প করে, হেল্প। এই তো আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি এই হিসাবটা কিভাবে নেন, মানে 1 গ্রাম হিসাবে ধরেন নাকি? 1 গ্রাম, 1 গ্রামে কত টাকা করে? গ্রাম আমি বর্তমানে এনার ধরছি 250 টাকা, 250 টাকা পার গ্রাম। ধরেন এই বাগানে কয় গ্রাম লাগবে? 4 গ্রাম, 4 গ্রামে 1000 টাকা। তো 1000 টাকা আপনার এমনিতে নর্মাল কত টাকা খরচ হইতে পারে? আপনি ভ্যান এরকম দিনে কয় ড্রাম করতে পারেন? ধরেন 7 গ্রাম 8 গ্রাম পর্যন্ত, 7 থেকে 8 গ্রাম আমার একটা নিজের পারিশ্রমিকের উপর। যেখানে খরচ হবে 400 টাকা, এই কাজটা শুধু মূলত আমরা দুইজনে করতেছি আমাদের এলাকায়, দুইজনে দুইজনে ও ব্যবসা চলে কিনছে, কিন্তু এখন দেখো সে ব্যবসা কাজ করিয়ে দুই একদিন বেকার থাকে, অতএব মানুষ চালাইলে যেটা ওষুধ কিনে ব্যবসা, ওষুধের টাকা 20 টাকা আছে, এই তো মোটামুটি একটা লাভ থাকে, ভালো লাভ থাকে, ভালো লাভ থাকে। কারণ আপনার একটা তো এইটা দিয়ে সত্য কথা বলতে কি, আমি এখন ভ্যান চালাই না,
ভ্যানটা চালা বন্ধ করি কাজে করি জাস্ট এই সার্ভিসটা তো খুবই ভালো তো কারণ আপনি নর্মালি হিসাব করেন যে আপনি সারাদিন ভ্যান চালালে কিন্তু অত টাকা পাবেন না 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 সম্ভব না কেমন এক ঘন্টাতে কেমন তেল লাগে আমার চার ড্রামে তেল লাগে এক লিটার ১৪০ টাকা নেয় আর পাম্পে গেলে ১২৫ টাকা নেয় ১২৫ টাকা তার মানে হচ্ছে আপনার চার ড্রামে চার ঘন্টা তার মানে এক লিটারে চার ঘন্টার মতো নাকি না আরো কম চলে ওই রকমই চলে আমি এখন এক লিটার তেল উঠেছি না চার ড্রামে আমার কিছুটা তেল বাঁচবে 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 ও বাঁচবে আমি আবার তো মোটামুটি লাগতেছে প্রায় এক ঘন্টা আমরা কম করে ধরি ওই রকম আর ওরকম হলেও ধরেন প্রায় তিন ঘন্টা প্লাস হয়ে যাবে তো ভালো সার্ভিস তো মোটামুটি আচ্ছা আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনি দর্শকের উদ্দেশ্যে এতটুকু বলবেন যে আপনার এই যে ব্যবসাটা আপনি নতুন করে শুরু করছেন এটাতে আপনার কী কী লাভ হচ্ছে আর যদি ওনারা কেউ শুরু করতে চায় আমাদের এই ভিডিওগুলো সারা বাংলাদেশের মানুষ দেখে ওনারা যদি ওনাদের এলাকায় শুরু করতে চায় কী কী বিষয়ে খেয়াল রাখবে এই জিনিসটা যদি একটু বলেন এটা হলো মূলত ভাই এই মেশিনটা তো ধার মানে পার্সোনাল বাগান ব্যবসা আছে তাদের জন্য ধরেন যে ওনার ৭ লাখ অথবা ৮ লাখ টাকার বাগান কেনা আছে উনি পার্সোনাল ব্যবহার করবে আমি আর যদি উনি যদি কয় আমি পার্সোনাল ব্যবহার করি আমার ওষুধ দিতে লাগে ৩ দিন মেশিনটা আমার ১ মাসের মধ্যে পড়ে থাকে যদি কয় আমি অন্য জায়গার কাজ দিয়ে আমার টাকাটা দিয়ে কিছু তুলে ভাই একটি পথ এই যে এটার জন্য লাভবান একটু হওয়ার হবে আমার পার্শ্ববর্তী যে গ্রামের আমি যেন এই তো এতদূর আছি না এখানকার লোক বলছে এই মেশিনগুলো তো আবার ভালো ছেলো মেশিন ধরো যে নিলে ৩টা লোক লাগে ৪টা লোক লাগে আর এইটা লোক বাগান এলা থাকলে একজনে হয়ে যায় মেশিন এলা বাগান এলা থাকলে হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক সময় নিলাম আপনি ব্যস্ত ভালো থাকেন তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও আপনারাও চাইলে এরকম একটা ছোট্ট বিজনেস দাঁড় করাতে পারেন শুধু দরকার হচ্ছে আপনার পজিটিভ চিন্তা আপনি যদি চিন্তা করেন এরকম ছোট্ট মেশিন দিয়ে আপনি আপনার এলাকায় একটা সার্ভিস দিতে পারেন এবং আলাদা ইনকামের একটা জায়গা তৈরি করতে পারেন সবাই ভালো থাকেন এরকম লাভবান হওয়া যায় এরকম ছোট ছোট মেশিন নিয়ে আরও ভিডিও থাকবে সামনে সবাই কৃষি বাজারের সাথেই থাকেন ধন্যবাদ।